হ্যালো হেয়ার, অ্যান্ড্রয়েড 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। টিউটোরিয়ালটি হলো যে আমরা মোবাইল ফোন যখন ব্যবহার করি তখন আমাদের ফোন হ্যাং হয়ে যায় বা ব্যবহার করতে করতে স্লো হয়ে যায়, এই সমস্যা থেকে আসলে সমাধান কী। তো সমাধান আমি আসলে 100% যদিও দিতে না পারি, তারপর আপনার সেটটি যদি খুব বেশি স্লো হয়ে থাকে তবে আমি যে সমাধানটি দেব কিছুটা হলেও আপনার সেটটি বা স্লো হবে না, বেশি হ্যাং হওয়া। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি বেশিরভাগ মোবাইলের র্যাম থাকে খুবই কম, 512, 1 GB বা 2 GB, অধিকাংশ লোকেরই এরকমই র্যাম হয়ে থাকে, যার কারণে আমরা অনেক দিন মোবাইল ফোন যখন বা নেট বেশি ব্রাউজ করি তখন আমাদের র্যাম বেশি কভার করে ফেলে, যার কারণে স্লো হয়ে যায়। তো চলুন আমরা এটির সমাধান কীভাবে করতে পারি, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই চলে যাব আর প্রথম যে স্টেপ সেই স্টেপটা আমরা ফলো করব। প্রথমে আমরা আমাদের যে প্লে স্টোর অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব। অ্যাপস ওপেন করার পরে আমরা যাব মেনুতে, মেনু থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমসে যাব, তারপরে লাইব্রেরি। দেখেন লাইব্রেরিতে এসে আমি যে জিনিসটা পাইছি, আমি 3টা সফটওয়্যার অ্যাপগুলো ইনস্টল করেছিলাম কয়েকদিন আগে, তারপর সেগুলো আনইনস্টল করে দিয়েছি। যদিও আনইনস্টল করে দিয়েছি কিন্তু সেগুলো আমার লাইব্রেরিতে এখনও জমা হয়ে আছে, যার কারণে আমার র্যামে কিছুটা চাপ পড়েছে। তো এগুলোকে আমি এই অপশনে আসার পরে এখন ডিলিট করে দেবো একটা একটা করে। তো এভাবে আমরা যদি ডিলিট করে দিই তাহলে আমাদের সেটটি একটু স্লো হওয়া থেকে রক্ষা পাবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী স্টেপে, সেটা হলো আমরা যখন সারাদিনই মোবাইল ব্রাউজ করি বা ব্যবহার করি, করার পর আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যখন দেখবো আমরা রিসেন্টে চাপ দেব বা ক্লিক করবো দেখবেন যে আমরা সারাদিন যে অ্যাপগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে, আর এখানে রয়ে থাকার কারণে এগুলো কিন্তু নেট স্লো করে দেয়, এগুলো কিন্তু কাজ করতেই। এখন আমরা যাব পরবর্তী স্টেপে, আমরা রিসেন্ট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখেন আমি সারাদিনে যে কয়েকটা অ্যাপ ইউজ করেছি সবগুলো অ্যাপ কিন্তু এখানে রানিং রয়েছে, যার কারণে আমাদের নেট স্লো হয়ে যায়, যখন আমরা নেট চালাইতে যাই তখন স্লো হয়ে যায়। তো সেগুলোকে আমরা কিছুক্ষণ পরপর বা সারাদিনে একবার বা যে কোনো সময় আপনি মাঝে মাঝে এগুলোকে ক্লোজ করবেন, ক্লোজ করে দিলে আপনার অনেকটা স্লো হওয়া থেকে মোবাইল সেফ থাকবে। এরপরে যাব আমরা পরবর্তী স্টেপে, প্রথমে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গেলে আমরা দেখব যে ডিভাইস স্টোরেজ, এই ডিভাইস স্টোরেজ যাওয়ার পরে এখানে দেখবেন যে আমাদের অনেক ফাইল রয়েছে যেগুলো আসলে কোনো কাজের না, এগুলোর ভিতরে ঢুকলে দেখা যাবে যে কিছুই নাই অথচ এগুলো আমাদের র্যামকে ভারী করে রেখেছে। তো এখান থেকে আমরা যেটা করব, বেছে বেছে যেগুলো আমাদের প্রয়োজনীয় না সেগুলো আমরা ডিলিট করে দেবো। তারপরে আমরা যেটা করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আসবো আমরা অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার। অ্যাপ্লিকেশন ম্যানেজার আসার পর এখানে দেখতেছেন যে অ্যাপগুলো আমার ইনস্টল রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো এই অ্যাপগুলো আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে অ্যাপগুলো যে আমরা ইউজ করি বা আমরা যখন প্রথম ইনস্টল করেছিলাম তখন কিন্তু এদের অনেক কম MB আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর আমাদের সেটে যেটা হয়েছে এই সফটওয়্যারগুলো বা এর অ্যাপগুলো অনেক বেশি MB দখল করে ফেলেছে, অর্থাৎ কুকিজ জমা হয়েছে। তো এগুলো আমাদের করতে হবে, একটা একটা করে অ্যাপে ঢুকবো, ঢুকে এর কুকিগুলো আমরা ক্লিয়ার করে দেবো। যেমন ক্রোমে যখন আমি ঢুকবো, ঢোকার পর এখানে দেখবেন যে ম্যানেজ স্টোর, এখানে আছে 90.95 MB। তো দেখেন ম্যানেজ স্টোরে আমি যখন ঢুকবো, ঢোকার পরে আপনি দেখতেছেন যে এখানে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে আমি ক্লিক করব, করলে দেখবেন যে আমার এখান থেকে 80 চলে এসেছে, তার মানে আমার ক্যাশ যেগুলো ছিল কুকিগুলো ক্লিয়ার হয়ে গেছে। এভাবেই আমরা আমাদের এই সেটটিকে সচল করতে পারি। তো ভিউয়ার, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন সবার আগে।